তো এখন জুতোগুলো প্যাক করা হচ্ছে, এগুলো ভাবছি পরে যাব, এটা পরে যাবো তো, আর এগুলো নিয়ে যাওয়ার আরো দুটো আছে। তো ইয়েতে তো নেওয়া যাবে না নাকি, লিকুইড আছে নেওয়া যাবে না, তো হ্যাঁ তো এম ক্যাফিনের পাউচটা। এখন 6:30, আমাদের যা সেই সকালে প্যাকিং হয়েছে, তারপরে আমরা দুজনেই আর কিছু করিনি, কেন কি ফোনে কিছু স্পেস অ্যান্ড অল সেগুলো নিয়ে প্রবলেম হচ্ছে, যে লকটা কিভাবে চেঞ্জ করা যায়, লকটা চেঞ্জ করাটা খুব দরকার তাই না, তখন ইজি ওয়েতে লোকে খুলে নেবে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কালারফুল ড্রিমস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমি তো একদম বিন্দাস ফাটাফাটি আছি, কেন কি আমি সুপার ডুপার এক্সাইটেড আজকে আমাদের বেরোনো। কোথায় যাচ্ছি এখনো তোমাদের রিভিল করিনি, সেটা তো অবশ্যই তোমরা যে তোমার সাবস্ক্রাইবার করে দাওনি, তো সেই কারণে জন্য হয়তো তাদের রিভিলও হবে না। তোমাদের বলেছিলাম যে যদি আগেই করে দাও, যদি 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে করে দিতাম, তোমরা যখন বললেই না, আর আমি হোপও রাখছি না যে আর মানে আজকে রাতে বেরোবো, আজকের মধ্যে আর হবে না। তো যাই হোক, যাবো যখন তখনই দেখতে পাবে। তো মোটামুটি গোছানো গোছানি কমপ্লিট, মানে কমপ্লিট না হচ্ছে, এখনো চলছে লাস্ট মিনিট, যেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য মানে যাওয়ার আগে যেটুকু বাকি থাকে সেইটুকুই করার। এই একটা ব্যাগ নেবো ভাবছি, আর এই বড় ওয়াইল্ড ক্রাফ্টের এই ব্যাগটাও নেবো, এটা ওয়াইল্ড ক্রাফ্ট, এটা ওয়াইল্ড ক্রাফ্ট, এগুলো নেবো। ট্রলি তো নিচ্ছি, ছোটো ট্রলিটা ক্যান্সেল করেছি, তোমাদের কালকে বলেছি আজকে অনেক সকাল সকাল উঠে গেছি, আর কালকে তো এক্সেসিভ গরম ছিল, এসি ছাড়া এখন আর মানে পাগল পাগল অবস্থা। তো এই দেখো, এই আমার শেরুকে এখন প্লাস্টিক পরিয়ে রেখেছি, প্রচণ্ড এখানে ধুলো বলে না সে কালো হয়ে যাবে, তো সেই জন্য ট্রলির যে প্লাস্টিকটা সেটাকে শেরুকে পরিয়ে রেখেছি, লেজটা এখন বেরিয়ে আছে। তো এখনও ব্রেকফাস্ট হয়নি, চারদিক থেকে ফোন আসছে, সবাই জিজ্ঞেস করছে ঠিকঠাকভাবে যাবি, হ্যান ত্যান এইসব যা যা বলা সেগুলো সবাই বলছে, মা বাড়ি থেকে ফোন, ওর মা বাড়ি থেকে ফোন, মারা ফোন, এইসব হয়েই যাচ্ছে, একটার পর আসছে। তো এবার তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেবো, বাকি যা যা কাজ আছে সেগুলো তো তোমাদের সাথে দেখাবোই, আর লাস্ট মিনিট যেটুকু যেটুকু বাকি আছে মোটামুটি আমি একটা লিস্ট বানিয়েছি, ওখানে যা যা যখন যা মনে পড়ছে আমি লিখে নিচ্ছি, তো ওটাই চেকলিস্ট দেখে দেখে একবার মিলাতে হবে কী কী এখনও বাকি আছে। তো উইথাউট এনি ফার্দার আডু আজকে দিনটা স্টার্ট করছি, আশা করি ব্লগটা দেখতে খুব খুব খুবই ভালো লাগবে, প্লিজ 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 রিকোয়েস্ট করছি ব্লগ দেখো, খুব খুবই এক্সাইটমেন্ট, খুবই মানে কোনো কিছু ছাড়বো না যা পারবো, যদি ইনকেস টাইমে ব্লগ নাও দিতে পারি এখানে এসেও ব্লগ দেবো, সব কিছুই করবো, প্লিজ বিয়ার উইথ আস, আমাদের সাথে একটু কোঅপারেট করো, সব কিছু টাইমলি দেবো। চলো দেখতে থাকো আজকে ব্লগ। দুটোগুলো প্যাক করা হচ্ছে, এগুলো ভাবছি পরে যাবো, এটা পরে যাবো তো, আর এগুলো নিয়ে যাওয়ার আরও দুটো আছে নিতে হবে, এখন উনি ফিটে অ্যান্ড অল এগুলোকে সব ঠিক করছে। জিনিসগুলো ইয়েতে তো নেওয়া যাবে না নাকি, লিকুইড আছে নেওয়া যাবে না, তো হ্যাঁ তো এম ক্যাফিনের পাউচটা এখানে ভরে দাও তাহলে, আর একটা কোল্ড ড্রিঙ্ক আমরা নিয়েছি, যদি ইনকেস কি বলতো কোল্ড ড্রিঙ্ক ওখানে গিয়ে পাবো কি পাবো না কিভাবে পাবো, আর এখানে জুতোগুলো সব নেওয়া হয়েছে, এগুলো ব্যাগে ঢুকে যাবে, মোটামুটি এই ব্যাগটা এখনো ফাঁকা আছে, তো লেটস সি, আর কিছু জামা প্যান্ট বেকার নিয়ে গিয়ে তো লাভ নেই, বেকার ফাঁকা আছে বলে ঢুকাবো তা নেই। আমার ওখান থেকে কোয়ার্ট সেটসটা নিয়ে নাও, কোয়ার্ট সেটসটা নাও, এই যে এই কোয়ার্ট সেটসটা আমি কালকে ফ্যামিলি থেকে এসছে, আমার অর্ডার দিয়েছিলাম, তো এই কোয়ার্ট সেটসটা নিয়ে নিচ্ছি, আর ওর হোয়াইট শ্যুটা ভাবছিলাম ধোবো, আর হোয়াইট শ্যুটা ধোয়ার টাইম নেই। খেজুরের প্যাকেট নিয়ে কেন যাচ্ছি, এগুলো তো খেজুরের প্যাকেট না, এগুলো জিপার প্যাকেট যেহেতু, তো সেই কারণের জন্য আমি এইখানে ভেতরে বডি লোশন, বডি অয়েল, তারপরে টুথপেস্ট, ব্রাশ, টাং ক্লিনার সব কিছু এই জিপার প্যাকেটগুলোর ভেতরে নিয়ে নিচ্ছি। এই হ্যাকটা কিন্তু খুবই ভালো তাই না বলো, এগুলো তোমার বাইরে বেরিয়ে পড়েও যাবে না, আর এই জিপার প্যাকগুলো দেখবে আমি ডেটস যখন কিনে, হ্যাঁ ডেটস যখন কিনেছিলাম ওগুলোতে পেয়েছিলাম, তো সেই জন্য আমি এগুলো রেখে দিয়েছিলাম সুন্দর করে ভাঁজ করে, তো এগুলো না বাইরে কোনো আর এক্সট্রা তোমার ব্যাগও নিতে হচ্ছে না, এগুলো ভেতরে সুন্দর থেকে যাচ্ছে, তো এগুলো আমরা নিয়ে নেবো ব্যাগের ভেতরে, একবার তুমি রিচেক করে নাও ঠিকঠাক আছে কিনা। কমপ্লিট হয়েছে, বেজে গেছে এখন 3টে, অনেকক্ষণ আগেই ভেবেছিলাম সব কিছু করবো, ও একবার গেল সালোন, চুল তারপরে দাড়ি ফাড়ি সব শেভ করে এলো, শেপ অ্যান্ড শেভ সব কিছুই করে, তো সেই জন্য দেরি হয়ে গেল, আমারও আরও টুকটাক টাওয়েল তারপরে চিরুনি ফেস ওয়াশ এই জিনিসগুলো নেওয়ার ছিল যেগুলো আমাদের, সেগুলো এখন ঢোকালাম, আবার ফোন আসছে, কেউ একজন ফোন করেছে হয়তো মেবি, তো চলো আগে তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। চলো এখন 6:30, আমাদের যা সেই সকালে প্যাকিং হয়েছিল, তারপরে আমরা দুজনেই আর কিছু করিনি, কেন কি ফোনে কিছু স্পেস অ্যান্ড অল সেগুলো নিয়ে প্রবলেম হচ্ছে, সেগুলোই ল্যাপটপে ট্রান্সফার করা,
তারপরে সেগুলো এদিক ওদিক করা, তারপরে ওয়েব চেক ইন, সেগুলো দেখা শোনা করতে করতে বেজে গেল 6:30। স্নান করে আস্তে আস্তে একটু বেজে গেছিলো 3টে, তো সেই জন্যই এইগুলো খুব দরকার আগে, তারপরে বাকি জিনিস কিছু ভুললেও হয়ে যাবে, বাট ফোনের স্পেসটা দরকার, নাহলে কিছুই করা যাবে না। তো সেই একবারও বাইরে যাবে। আর কী কী বাকি আছে এখনও? ওই যেগুলো পিঠের লাগেজ, মানে সামনে যেগুলো কেবিন লাগেজ, সেগুলো এখনও ঠিকঠাকভাবে প্যাক হয়নি, ওগুলো জাস্ট ওখানে রাখা আছে, জাস্ট ঢোকাতে হবে, ওগুলো ঢুকিয়ে নিলে মোটামুটি কমপ্লিট। হচ্ছে যে লকটা কিভাবে চেঞ্জ করা যায়, লকটা চেঞ্জ করাটা খুব দরকার, তাই না? কখন ইজি ওয়েতে লোকে খুলে নেবে, তো একবারেই যেহেতু এখান থেকে ট্রলিটা নিয়ে নেবে একেবারে ওখানে গিয়ে নামাবে, তো সেই কারণের জন্য আমরা এখন হয়েছে চেঞ্জ। চোখটা যদি লেগেও যায় তাহলে ভালো আরাম পাবো। আর মোটামুটি সবকিছু ডান, জাস্ট জলের বোতল, আজকে একটা ডেকাথলনে এই জলের বোতলটাও বার করলাম, এই দুটোই নিয়ে যাচ্ছি। আর বেশি জলের বোতল নিয়ে গিয়ে কি হবে, দুটোই সেম কালারটা, শুধু ডিফারেন্ট, দুটোই ব্ল্যাক, বাট ক্যাপটাই শুধু জাস্ট ডিফারেন্ট। তাড়াতাড়ি জাস্ট খেয়ে নি, তারপরে আসি। আর যা যা বাকি আছে সেগুলো, আর বাকি নেই কিছু, এবারে জাস্ট ওই পিলো, ও এটা এটা লাগিয়ে নাও, এই যে আমাদের, তোমরা তো আগেও দেখেছো আন্দামান যাওয়ার সময় আমি এগুলো কিনেছিলাম, তো এগুলো নিয়ে নেবো, এগুলো খুবই কমফোর্টেবল রাত, মানে আর খুবই এত লং জার্নিতে না এগুলো খুব দরকার, ঘাড়ে নিয়ে মানে প্রচন্ড আরাম লাগে। এগুলো আমরা অ্যামাজন থেকেই অর্ডার করেছিলাম, এবার তো আমরা স্মার্ট বাজারে গেলাম, ওখানে দেখলাম ওখানে বিনস ভরা ছিল, তো ও দেখছিল আর বললাম এখন আর নিতে হবে না, অলরেডি একটা আছে। রাত্রে একটা আমরা রেডি, মানে এবারে রেডি হবো, এতক্ষণ একটু রেস্ট নিলাম, অনেকক্ষণ তো ডিনার করে নিয়েছিলাম তোমরা দেখলেই, এবারে জাস্ট রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়বো, আর দেরি করবো না, কারণ ভোরবেলায় তো ফ্লাইট। এবার ধরো বেশি লেট করলে আবার কি হবে না হবে, রাস্তায় এখন অনেকটা রাত হয়ে যাচ্ছে, তো আর কোনো রিস্ক নিতে চাইছি না, তো যাই হোক সেই কারণে রেডি হয়ে এবারে বেরিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কালকে যে ব্লগটা আসবে সেটা তো এটা পাচ্ছ, বাট পরের দিনেরটা এর পরের থেকে শুরু হবে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করবো, আর বেশি ড্র্যাগ করবো না এটাকে। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার ইট উইথ ইওর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, এন্ড যেমন আমরা বলি প্লিজ 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 প্রেস দ্য বেল নোটিফিকেশন আইকন সো দ্যাট ইউ গেট অল দ্য নোটিফিকেশনস অন আওয়ার ইউটিউব চ্যানেল হোয়েনেভার উই পোস্ট সামথিং। তো ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসবে নতুন এক্সাইটিং একদম ট্রাভেল ওয়ালা, প্রপার ট্রাভেল ওয়ালা ব্লগ নিয়ে। তো চলো দেখতে থাকো আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করতে থাকো, সবাইকে সাবস্ক্রাইব করাতে থাকো। আর একটা জিনিস কি, ব্লগ কিন্তু স্কিপ করলে চলবে না, পুরো ব্লগ ফার্স্ট টু লাস্ট দেখতে হবে, তাতে আমাদেরও একটু হেল্প হবে, তোমাদেরও হবে। সাবস্ক্রাইব করো প্লিজ, আর অন্যকে দিয়েও একটু সাবস্ক্রাইব করাও, তাহলে সাবস্ক্রাইব, আর আমাদের রিকোয়েস্ট কিন্তু তোমরা কেউ রাখলে না, আমরা এত বললাম তাও কিন্তু তোমরা রিকোয়েস্ট রাখলে না, বাট ঠিক আছে চলো কোনো বাদ নেই, আমরা নিজেদের কাজ নিজেরা করব, আমরা অবশ্যই করে যাব ব্লগ নিজেদের বিয়েতে। তো চলো ভালো থেকো, কালকে আবার আসছি একদম প্রপার ট্রাভেল ব্লগ, গুড নাইট, টাটা, বাই বাই।